নমস্কার সকলকে, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ত্রিপুরা ডিগ্রি কলেজে ভর্তি সংক্রান্ত যে সেকেন্ড মেরিট লিস্ট জারি করা হয়েছে আজকে, তা নিয়ে আলোচনা করব। যদি আপনারা ফার্স্ট মেরিট লিস্টে যারা এলোটেড পাননি, আপনাদের সেকেন্ড মেরিট লিস্ট অফিসিয়াল ওয়েবসাইটে ডাইরেক্টর অফ হায়ার এডুকেশনের জারি করা হয়ে গেছে। তো সেটা কিভাবে চেক করবেন আমি আপনাদেরকে দেখাবো। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড রাউন্ড মেরিট লিস্ট অফ অ্যাডমিশন 22 GDC হ্যাভ বিন অ্যানাউন্স, স্টুডেন্ট মে বি লগ ইন অ্যান্ড চেক। অর্থাৎ বন্ধুরা, এখানে লগ ইন করার পর আপনার যদি অ্যালোটেড আসে, লগ ইন কীভাবে করবেন এই নিয়ে আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে দিয়েছি এবং সেই ভিডিও লিঙ্কটিও আমার ভিডিওর নিচে দিয়ে দেবো। বন্ধুরা, আপনারা অবশ্যই লগ ইন করে দেখে নেবেন আপনাদের অ্যালোটেড এসেছে কি না। আর যে সকল বন্ধুরা অনেকেই ফার্স্ট মেরিট লিস্টে নাম আসার পরও আপনারা পেমেন্ট করেননি, অর্থাৎ আপনাদের পছন্দের কলেজ আপনারা পাননি, তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, তাই আপনারাও আপনাদের যে ইমেলটা সেটা একটু ভালো করে দেখে নেবেন। সেই ইমেলটার ভেতর আপনাকে একটা SMS সেন্ড করা হয়েছে এবং সেখানে যদি আপনি এলোটেড পেয়ে থাকেন, কনগ্র্যাচুলেশন বলে একটা ইমেল এসেছে আপনার ইমেল আইডিতে। তো অবশ্যই সেই ইমেলটা একবার দেখে নেবেন এবং নতুন পাসওয়ার্ডও আপনাকে সেন্ড করা হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।